ভারত জোড়ো যাত্রার বর্ষপূর্তিতে অধীর চৌধুরীর নেতৃত্বে বিশাল মিছিল বহরমপুরে। আজকের দিনে রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর ভারত জোড়ো যাত্রার পদযাত্রা শুরু করেছিলেন। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নেতৃত্বে বহরমপুর শহরে বৃহস্পতিবার বিকেলে জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়। এই মিছিল বহরমপুর কুঞ্জঘাট মোড় পর্যন্ত যাবে। অধীর চৌধুরী ছাড়াও উপস্থিত ছিলেন জেলার অন্যান্য নেতা নেতৃত্ব। এই বর্ষপূর্তি উপলক্ষে প্রদেশ কংগ্রেসের নির্দেশে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিছিল অনুষ্ঠিত হয়। ভারতবর্ষে যে ঐতিহাসিক পদযাত্রা করেছিলেন রাহুল গান্ধী কন্যাকুমারী থেকে কাশ্মীর, যে ঐতিহাসিক পদযাত্রার মূল বক্তব্যই ছিল, মূল লক্ষ্য ছিল ঘৃণার পরিবর্তে শান্তি সম্প্রীতির ভারতবর্ষ গড়ে তুলতে হবে। আজকে সেই পদযাত্রার এক বছর পূর্ণ হচ্ছে, তাই সর্বভারতীয় কংগ্রেস দলের তরফ থেকে সারা ভারতবর্ষ ব্যাপী এই ঐতিহাসিক দিন থেকে পদযাত্রা করার মাধ্যমে পালিত করা হয়েছে।